এই অঙ্কটাও ডিপিডিসির একটা নিয়োগ পরীক্ষায় এসেছিল 2021 সালে। তো এখানে বলা আছে যে যদি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল জিরো হয় এবং এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু থ্রি এ বি সি হয়, তাহলে এক্স পাওয়ার এ হোল পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি সি ইন্টু এক্স পাওয়ার বি হোল পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি এ এক্স পাওয়ার সি হোল পাওয়ার সি স্কোয়ার মাইনাস এ বি এর মান কত। ঠিক আছে, এটা একবারে সিম্পল একটা অঙ্ক, একেবারে সিম্পল একটা অঙ্ক, খুব সহজে করা যায়। তাহলে আমরা করি ইনশাল্লাহ। আমরা লিখব কি সলিউশন লিখে যে যেহেতু এক্স পাওয়ার এ, আমরা একটু ডাকটা লিখে নিচ্ছি, এটা এ স্কোয়ার মাইনাস বি সি ইন্টু এক্স পাওয়ার বি বি স্কোয়ার মাইনাস সি এ এক্স পাওয়ার সি সি স্কোয়ার মাইনাস এ বি। তাহলে আমরা কিন্তু জানি যে একটা জিনিস হচ্ছে যে পাওয়ারে পাওয়ারে কী হয়, গুণ হয়। তাহলে এই যে এটা আছে এই সবটার সাথে আমরা গুণ করে দিব, এক্স পাওয়ার এ স্কোয়ারের সাথে এ গুণ হয়ে এ কিউব হবে আর বিসির সাথে গুণ হয়ে এই বিসি হবে। তারপরে হচ্ছে এক্স পাওয়ার বি গুণ করে দিলে বি কিউব হবে, এটাও এ বিসি হবে। তারপরে এক্স পাওয়ার সি দিয়ে সবটাকে গুণ করে দিলে সি কিউব হবে, এটাও এ বিসি হবে। এখন আমরা জানি যে সূচকের বেলায় গুণাকারে থাকলে পাওয়ার মানে রাশি এক্সগুলা বা বৃত্তিগুলা যদি গুণাকারে থাকে তাহলে পাওয়ারগুলো কী হয়, যোগ হয়। তাহলে আমরা সবগুলো যোগ করে দিব, এক্স এ কিউব মাইনাস এ বি সি প্লাস বি কিউব মাইনাস এ বি সি প্লাস সি কিউব মাইনাস এ বি সি। তারপর হচ্ছে এখানে দেখেন যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব আমরা একসাথে করতে পারি, আবার তিনটা হচ্ছে মাইনাস মাইনাসের এ বি সি। তাহলে আমরা কী লিখবো যে এখানে এক্স দিব দিয়ে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি, মানে এ বি সি তিনটা আছে তাই মাইনাসের তিনটা এ বি সি একসাথে করে দিলাম। তারপর হচ্ছে এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব আছে, এটা কিন্তু মান দেওয়া আছে থ্রি এ বি সি। তাহলে এক্স থ্রি এ বি সি মাইনাস থ্রি এ বি সি। তাহলে আমরা কিন্তু এখানে পাওয়া যাচ্ছি এক্স পাওয়ার জিরো, যেটার মান হচ্ছে কত, ওয়ান, এটাই হচ্ছে অ্যান্সার। আর আমরা কিন্তু সূচকের নিয়ম অনুসারে জানি যে এ পাওয়ার জিরো মানে যে কোনো রাশির উপর জিরো থাকলে মান আসে কত, ওয়ান। এবং এই যে এখানে একটা সূত্র অ্যাপ্লাই করছি সূচকে, সেটা একটু লিখে দিই যে মনে করেন যে এ পাওয়ার এম আছে ইন্টু এ পাওয়ার এন আছে, তাহলে পাওয়ারগুলো কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তো এগুলোই লিখছি আর কি। আবার আরেকটা সূচকের নিয়ম, এখানে তিনটা নিয়ম অ্যাপ্লাই হয়েছে, তো এ পাওয়ার এম আর হচ্ছে কত, এন আছে, তাহলে এ পাওয়ার এম এন হবে। পাওয়ারে পাওয়ারে কী হয়ে যায়, মানে গুণ হয়। আশা করি বুঝতে পারছেন।